আবারও বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। ইন্ডিয়ান বিএসএফ আজকেও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই হত্যা অব্যাহতভাবে চলছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আপনারা এই হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আবারও একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। একটু আগে গণমাধ্যমগুলোতে খবর আসছে, একটি শোক সংবাদ শুনুন, একটি মর্মান্তিক সংবাদ শুনুন। আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যা অব্যাহতভাবে চলছে, আপনারা কোন রকমের ইন্ডিয়ান পণ্য ক্রয় করবেন না। এই হত্যার প্রতিবাদে সবাই একসাথে ভারতীয় পণ্য বর্জন করবেন। আজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একটু আগে গণমাধ্যমগুলোতে এসেছে, আবারও একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয় করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আবারও একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। একটু আগে গণমাধ্যমগুলোতে এসেছে, আজ আবারও একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে ইন্ডিয়ান কুকুরদের আবার পণ্য বর্জন করবে, কি বলে? আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাপার্থে জানাচ্ছি, কোনোভাবেই এই সরকার এই সীমান্তে নাগরিক হত্যা বন্ধের বিষয়ে কোনো সমাধান সুরাহা করতে পারছে না। সুতরাং আপনাদের নাগরিকদের পক্ষ থেকে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, খুনিদের পণ্য বর্জন করবেন, সন্ত্রাসীদের পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আবারও একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা দেশীয় পণ্য ক্রয় করবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, একটি শোক সংবাদ, আজ আবারও একজন বাংলাদেশী নাগরিককে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ইন্ডিয়ান কুকুরগুলো হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে এই কুকুরদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এই সন্ত্রাসীদের কোনো পণ্য আপনারা কিনবেন না। আজ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে আবার একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই একসঙ্গে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাপার্থে জানাচ্ছি যে রমজান মাসে 5 জন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে। আজ আবার একজন বাংলাদেশী নাগরিককে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আমরা আহ্বান জানাই, আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। একটি শোক সংবাদ, একটি মর্মান্তিক সংবাদ। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে আবারও একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা আওয়াজ তুলুন, দেশীয় পণ্য ব্যবহার করুন, ভারতীয় পণ্য বর্জন করুন। এই খুনিদের কোনো পণ্য আপনারা কিনবেন না, এই সন্ত্রাসীদের কোনো পণ্য আপনারা কিনবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাপার্থে অবগত করছি যে আজ আবারও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে আমরা আহ্বান জানাই, আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। এই সন্ত্রাসীদের কোনো পণ্য আপনারা কিনবেন না, নাগরিকদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন। সীমান্তের নাগরিক ভাইরা, আপনারা নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করুন, সন্ত্রাসীদের প্রতিহত করেন। আমরা আহ্বান জানাই,
প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ব্যবহার করবেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে আবারও একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। গত রমজানে 5 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে 1 রোজার মাসে, আবার ঈদের পরে আরেকজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আমরা সীমান্তের নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিহত করার জন্য প্রস্তুত হন। যেহেতু বিজিবি এই নিরাপত্তা দিতে পারছে না, সেহেতু নাগরিকদের পক্ষ থেকে এমন প্রস্তুতি রাখতে হবে যাতে করে সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়ান বিএসএফ ভয় পায়। আজ আবারও বিবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আমরা আহ্বান জানাই, আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আমরা সীমান্তের নাগরিক বৃন্দকে আহ্বান জানাই, আপনারা ইন্ডিয়ান বিএসএফ খুনিদের প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। যেহেতু বিজিবি এবং সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, ইন্ডিয়ান বিএসএফ গুলি করে নির্মমভাবে বাংলাদেশিদের হত্যা করছে, সুতরাং এই সীমান্তকে আর বন্ধু সীমান্ত ভাবার কোনো কারণ নাই। এইটা অবশ্যই শত্রু সীমানার সব সীমারেখা পার করে ফেলেছে, তাই নাগরিকদেরকে শত্রু সীমানা বিবেচনায় সকল ধরনের নিরাপত্তা প্রস্তুত নিতে হবে, ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিহত করতে হবে। গুলির উত্তরে গুলি ছোড়া ছাড়া কোনো উপায় নাই। যেহেতু বিজিবি এই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাই সীমান্তের নাগরিকদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনাদেরকে পুরস্কৃত করবো আমরা যদি এই ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিহত করতে পারেন, এই খুনিদেরকে আটকাতে পারেন এবং খুনের প্রতিবাদে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যেহেতু বিজিবি ব্যবস্থা নিতে পারছে না, তাই নাগরিকদেরকেই যথোপযুক্ত প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি। আজ আবারও বিবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। এই সন্ত্রাসীদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ আবারও বিবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। আমরা বিজিবি প্রধানকে বলছি, আপনি কি শাড়ি পরে বসে আছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছি, আপনারা কি শাড়ি পরে বসে আছেন? আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে, আপনারা ঘন্টা দিয়ে বসে আছেন, কোনো উত্তর নাই, জবাব নাই। আমরা ধিক্কার জানাই এই ধরনের আচরণের। প্রিয় সীমান্তের নাগরিক বৃন্দ, আপনারা ইন্ডিয়ার সীমান্তকে কোনোভাবে বন্ধু সীমানা মনে করে সেই সীমানা ক্রস করবেন না, সেখানে যাবেন না, সেখান থেকে পণ্য কিনবেন না। বরঞ্চ একটা শত্রু দেশের সীমানাকে যেভাবে ট্রিট করতে হয় আপনারা সেইভাবে ট্রিট করবেন। এদেরকে বন্ধু ভাবার কোনো কারণ নাই, সব ধরনের প্রস্তুতি নেন এবং ইন্ডিয়ান বিএসএফ খুনিদের প্রতিহত করেন। যেহেতু বিজিবি দায়িত্ব পালন করতে পারছে না, ব্যর্থ হয়েছে, শাড়ি পরে আছে, তাই নাগরিকদেরকে আহ্বান জানাই ইন্ডিয়ান বিএসএফ খুনিদেরকে প্রতিহত করতে, এবং এর জন্য আমরা আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আজ আবারও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাই। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, একটু আগে গণমাধ্যমে আপনারা দেখেছেন, প্রায় সকল গণমাধ্যমে নিউজ হয়েছে, বিবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। সন্ত্রাসীদের পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় সীমান্তের নাগরিক বৃন্দ,
ভারত বাংলাদেশের সীমান্তকে বন্ধু সীমান্ত হিসেবে না ভাবার জন্য অনুরোধ করছি। এটাকে শত্রু সীমানা হিসেবে ধরে নিন এবং সেই ধরনের প্রস্তুতি নেন যাতে করে সীমান্তের খুনি ইন্ডিয়ান বিএসএফদেরকে আপনারা প্রতিহত করতে পারেন, প্রতিউত্তর দিতে পারেন। এছাড়া কোনোভাবে আমাদের সীমান্তের হত্যা বন্ধ হচ্ছে না। গত রমজানে 5 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করলো। এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা ইন্ডিয়ান পণ্য ক্রয় করবেন না, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা শুনুন শুনুন শুনুন, আজ আবারও ইন্ডিয়ান বিএসএফ একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে। আপনারা গণমাধ্যমে এই নিউজগুলো দেখেছেন। আমরা রমজান মাসে দেখলাম 5 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করলো। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, সে দেশের সীমান্তে গত 2 105 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, সে দেশে গত 16 1100 জনের উপরে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেন কখনো জিজ্ঞাসা করেছেন? যেহেতু বিজিবি এই জায়গায় নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, সীমান্তে নিরাপত্তা দিতে পারছে না, তাই আহ্বান জানাই সীমান্তের নাগরিক বৃন্দ, আপনারা ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তকে কোনোভাবেই বন্ধু রাষ্ট্রের সীমানা হিসেবে ধরবেন না। আপনারা এটাকে শত্রু রাষ্ট্রের সীমানা হিসেবে সকল ধরনের প্রস্তুতি নেন এই খুনিদের প্রতিহত করার জন্য, ইন্ডিয়ান বিএসএফ কুকুরদের প্রতিহত করার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেন। এবং আপনারা প্রতিহত করলে আমরা আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে পুরস্কৃত করব। যেহেতু বিজিবি পারছে না, রাষ্ট্র আপনাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, ইন্ডিয়ান বিএসএফ বারবার হত্যা করছে, সেহেতু আপনাদের প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। বিশ্বের আর কোনো রাষ্ট্র এরকম নাই যেখানে যুদ্ধ চলে না অথচ নাগরিকদের গুলি করে হত্যা করে। ইন্ডিয়ানরা মেক্সিকান সীমান্তে যায়, ইতালিয়ান সীমান্তে যায়, রোমানিয়ার সীমান্তে যায়, সেখানে সেখানে বাঁচার জন্য যায়, সেখানে তাদেরকে কাউকে গুলি করে না। তাহলে ইন্ডিয়ানরা কেন বিএসএফ আমাদের সীমান্তে নাগরিকদেরকে হত্যা করছে? আমরা জিজ্ঞাসা করছি, সীমান্তে নাগরিক হত্যা ইন্ডিয়ার কোন ধরনের সভ্যতা এবং কোন ধরনের ভদ্রতা? আমরা বলছি, এই সকল খুনিদেরকে প্রতিহত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, প্রতিউত্তর দিতে হবে। সীমান্তের নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভারত বাংলাদেশের সীমান্তকে শত্রু সীমানা হিসেবে ধরে নিয়ে প্রতিহত করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা এই বিএসএফ কে প্রতিহত করতে পারলে, প্রতিউত্তর দিতে পারলে আপনাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। যেহেতু বিজিবি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এবং কয়েকদিন আগে একজন বিজিবি সদস্যকে গুলি করে হত্যা করলো, সেখানে বিজিবির সদস্যরা ফুল দিয়ে বিএসএফ এর কাছ থেকে লাশ নিল। যখন ওই লাশ গ্রহণ করেছে, আমাদের বুকের উপর দিয়ে মনে হচ্ছিল একটা ট্রাক চলে গেছে, ইন্ডিয়ান ট্রাক। এই ফুলে ফুল দিয়ে লাশ কিভাবে গ্রহণ করলো বিজিবি, আমার জিজ্ঞাসা। এবং দেখলাম তারা মিষ্টি বিতরণ করে, আমার কথা, এই হারাম খোরদের গলা দিয়ে মিষ্টি নামা কিভাবে? আমার জিজ্ঞাসা, শাড়ি পরে আসে নির্লজ্জের দল, বাংলাদেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারে না, আর এখানে মিষ্টি বিতরণ করে, ফুল দিয়ে শুভেচ্ছা দেয়, খুনিদের আবার শুভেচ্ছা কিসের? প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, যারা সীমান্তে আছেন, ভারত বাংলাদেশের সীমান্তকে শত্রু সীমানা হিসেবে বিবেচনা করে এই খুনি বিএসএফ কে প্রতিহত করুন। প্রতিহত করলে পুরস্কৃত করব আমরা। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি, আপনারা এই খুনিদেরকে প্রতিহত করুন, বাংলাদেশকে রক্ষা করুন, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তকে কোনোভাবে বন্ধু সীমানা হিসেবে ধরা যাবে না। রমজানে 5 আজকে আবার একজন হত্যা করলো, গত 2
105 জনের উপরে হত্যা করেছে গত 16 বছরে, 1100 জনের উপরে হত্যা করেছে। এগুলো অফিসিয়াল হিসাব, আরো অনেক অনেক অফিসিয়াল হিসাব আছে, আরো অনেক নিখোঁজ মানুষ আছে যাদের জীবিত বা মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। আমরা আহ্বান জানাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আমরা আহ্বান জানাই আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, সন্ত্রাসীদের পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাপক জানাচ্ছি যে আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আমরা ইন্ডিয়ান পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। ভারতীয় পণ্য বর্জন করুন, দেশীয় পণ্য ক্রয় করুন, দেশকে শক্তিশালী করুন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে সরব হন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন। সীমান্তের নাগরিকবৃন্দ, এখন আর বসে থাকার সময় নাই, এই খুনিদেরকে প্রতিউত্তর দেওয়ার সময় এসেছে, প্রতিহত করার সময় এসেছে। যারা আমাদের সীমান্তে গুলি করছে তারা কোনোভাবেই বন্ধু হতে পারে না। এই শত্রুদেরকে শত্রু সীমানা বিবেচনা করে শত্রুদের পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। আমাদের এই রমজান মাসে 5 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হলো। আমার প্রশ্ন হলো, এইটা কি যুদ্ধ বিধ্বস্ত দেশ যে এখানে গুলি করে মানুষ মারবে? এই উত্তর কে দিতে পারবে? বলেন বলেন, আপনারা বলতে পারবেন না, কারণ এইটা এইটা বন্ধু রাষ্ট্র নামে এক বিষাক্ত সাপ ইন্ডিয়া, যারা পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না। আপনারা দেখান পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, চায়না, নেপাল, মায়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কোন দেশের সঙ্গে ইন্ডিয়ানদের সম্পর্ক ভালো আছে কেউ দেখাতে পারবেন না আপনারা, কারণ এরা একটা উগ্র জাতি যারা পার্শ্ববর্তী দেশের সাথে ভদ্র সুলভ আচরণ করে না। এই অভদ্র, এই পশু যারা সীমান্তে নাগরিক খুন করে তাদের পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থ জানাচ্ছি যে আজ আবারও প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজ আবারও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ। গত রমজানে 5 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো এবং গত 2 বছরে 105 জন, গত 16 বছরে 1100 জনের উপরে বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ ভারতের সীমানা, এটা কি শত্রু দেশের সীমানা? তাহলে এখানে কেন নাগরিকদেরকে হত্যা করছে? নাগরিকদেরকে কেন হত্যা করছে? বিশ্বের আর কোন দেশের সীমানায় এরকম ঘটনা ঘটে? ইন্ডিয়ানরা যে একটা অসভ্য এবং বর্বর জাতি তার প্রমাণ। এদের সঙ্গে কোনো দেশের ভালো সম্পর্ক নাই, এদের সঙ্গে কোনো দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নাই, সন্ত্রাসীদের সাথে আবার সৌহার্দ্য কি হবে? এই সন্ত্রাসীদেরকে সকল ভাবে বয়কট করেন, এদের কোনো পণ্য কিনবেন না, এদের কোনো পণ্য আপনারা কিনবেন না, দেশীয় পণ্য কিনবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করলো। এই ঈদে রমজানের আগে 5 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। আপনারা এই সন্ত্রাসীদের সকল পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আপনারা এই সন্ত্রাসীদের সকল পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনারা জানেন আজ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে, আজও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করেন। এদিকে মাঝখানে আসো তো।
প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজও বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। এবং সীমান্তের নাগরিক বৃন্দের প্রতি আমাদের আহ্বান, যেহেতু গত 16 বছরে 1000-এর উপরে নাগরিককে হত্যা করেছে, এই রমজানে 5 জন বাংলাদেশী নাগরিককে হত্যা করলো, আজও ব্রাহ্মণবাড়িয়ে 1 জন বাংলাদেশী নাগরিককে হত্যা করলো, সুতরাং এই ধরনের হত্যাকাণ্ড যুদ্ধবিধ্বস্ত দেশে হতে পারে, যুদ্ধহীন একটা দেশে হয় না, তাহলে ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র কি হবে? জিজ্ঞাসা করছি সীমান্তের নাগরিক বৃন্দকে, বলছি এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা বাংলাদেশ ভারত সীমান্তকে শত্রু সীমানা হিসেবে বিবেচনা করে এই শত্রুদের সাথে শত্রুর মতো আচরণ করবেন এবং ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিহত করবেন। যে সকল ভাইদেরকে খুন করেছে, হত্যা করেছে, তাদের সেই হত্যার বিচার করবেন আপনারা, বিচার নিজের হাতে তুলে নেবেন। যেহেতু বিজিবি এই ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে নাগরিকদেরকে, তাই আপনাদের প্রতি অনুরোধ এবং আবদার, আপনারা বিজিবির ভাইদেরকে দেখিয়ে দেন প্রতিহত করে। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজও বাংলাদেশের সীমান্তে বিবারিয়ায় একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যা প্রতিবাদে আমরা আহ্বান জানাই, আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। শুনুন, আজ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে আবারও একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। আজ আবারও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজ আবারও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। আপনারা এই সন্ত্রাসীদের পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। এই রমজানে প্রায় 5 জন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। আপনারা তার প্রতিবাদে ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ক্রয় করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের জ্ঞাপন জানাচ্ছি যে আজ আবারও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। এই হত্যার প্রতিবাদে আপনারা প্রতিরোধ গড়ে তুলেন, বাংলাদেশ ভারত সীমান্তকে আর বন্ধু সীমানা ভাবার কোনো সুযোগ নাই। এখানে গুলি চলে, নাগরিকদেরকে হত্যা করা হয়, সুতরাং এখানে প্রতিরোধ ব্যবস্থা সেভাবে গড়ে তুলতে হবে। যেহেতু বিজিবি পাচ্ছে না, বিজিবি ব্যর্থ, তাই আমরা নাগরিকদেরকে বলবো, আপনারা নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করেন, এই সন্ত্রাসীদেরকে আপনারা আটকায় দেন, সন্ত্রাসীদেরকে আপনারা যথাযথ উত্তর দেন। আসসালামু আলাইকুম। আমাদের এই ভাইকে দেখেছেন, আমাদের এই ভাই এদিকে আসেন, আমাদের এই ভাই এই টি শার্ট পরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভারতীয় পণ্য বর্জনের কথা বলছে। দেখতে পাগল মনে হলেও উনি একজন দেশপ্রেমিক পাগল, দেশকে ভালোবাসে এইরকম একজন পাগল, যে ভারতীয় পণ্য বর্জনের কথা বিভিন্ন জায়গায় বলছে। কিন্তু আজকে সে প্রেস ক্লাবে একটা ওলামা লীগের নেতার দ্বারা হেনস্থার শিকার হয় এবং তাকে মারধর করে, তাকে হেনস্থা করে। আমরা আপনার আপনি কি বলবো, উনি ভালোভাবে কথা বলতে পারেন, ভালো আছেন? মোদির দালাল উনি বলছে, ওনাকে মোদির দালাল, আওয়ামী লীগের দালাল তারা মারছে, ভারতের দালাল তাকে মারছে, এবং সেই ভিডিওটা আপনারা দেখেছেন। আপনি ব্যথা পেয়েছেন? কোথায় ব্যথা লাগছে? আপনাকে আপনি আপনি অনেক উনি ওনাকে যখন মারছিল
উনি তখন এই লুঙ্গিটা কাঁসা মেরে সেই ওলামা লীগের নেতাকে প্রতিহত করতে গিয়েছিল। বুঝতে পেরেছেন? আপনি কিভাবে কথা বলছেন দেখান তো একটু। হ্যাঁ উনি বলছে যে এই গেঞ্জি ছিঁড়ে ফেলবে, এই গেঞ্জি খুলে ফেল, কেন এই গেঞ্জি পরেছি সেটা আপনারা শুনেছেন। এই ভিডিও আজকে অনেকের কাছে গিয়েছে। এই টি শার্টটা আমি গতদিন তাকে পরিয়ে দিয়েছিলাম, ময়লা হয়ে গেছে, এবং আপনি এটা পরে আছেন, অনেক ধন্যবাদ। আমরাও পরে আছি, আমরাও পরে আছি। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। কি হবে? লড়াই হবে, লড়াই। যারা আমাদের সীমান্তে নাগরিক হত্যা করে তাদের বিরুদ্ধে লড়াই হবে, আর ছাড় দেওয়া হবে না। সীমান্তে আমাদের নাগরিকদেরকে অনুরোধ, আপনারা সীমান্তে প্রস্তুতি নেন, আপনাদেরকে আমরা পুরস্কৃত করব। যদি এই খুনি ইন্ডিয়ান বিএসএফ কে আপনারা প্রতিহত করেন, আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবে, দেশের মানুষ আপনাদেরকে সম্মানিত করবে। এই ইন্ডিয়ান সীমান্তকে আর বন্ধু সীমানা হবার সুযোগ নাই, এখন থেকে সেইভাবে প্রতিরোধ করতে হবে। যেহেতু বিজিবি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তাই নাগরিকদেরকে এই জায়গায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, আপনারা ইন্ডিয়ান পণ্য কিনে কিনে এই ইন্ডিয়ানদেরকে টাকা দিবেন, আর সেই টাকা দিয়ে গুলি কিনে আমাদের নাগরিকদেরকে হত্যা করবে, তারপরে ইসরায়েলকে ড্রোন দিয়ে সহযোগিতা করবে। এইটা হতে পারে না, এটা আমরা হতে দেব না। ধন্যবাদ সবাইকে। আমি ভাইকে আমার টি শার্টটা আবার দিয়ে দেবো, যেহেতু এটা ময়লা হয়ে গেছে, তাই না? ভালো হবে না? আমারটা দিচ্ছি, দাঁড়ান। ওটা খোলেন, এটা পরে দিই। আপনি যখনই টি শার্ট ময়লা হয়ে যাবে আমার কাছ থেকে টি শার্ট নিয়ে নেবেন, ঠিক আছে? যখন ময়লা হয়ে যাবে তখন একটা একটা টি শার্ট নিয়ে নেবেন, একটা একটা করে, ঠিক আছে? দুপুরে খাইছেন? কি যে খাইছেন? কই খাইছেন? ও, বিএনপির অফিসের সামনে? ও, ঠিক আছে। কে খাওয়াইছে আপনাকে? মির্জা আব্বাস খাওয়াইছে? মির্জা আব্বাস ভাই, ভাইরে খাওয়াইছে আজকে। মির্জা আব্বাস ভাইকে অনেক ধন্যবাদ জানাই। এরকম অসহায় মানুষদেরকে আপনারা খাওয়াবেন, সবাই মিলে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। মাইক দিয়ে কি বলবা? নতুন নতুন জামা পরে কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? দোয়া করবেন, আর যখনই আমাদের অফিস চিনেন তো, কোথায় বলেন তো, ওই যে পল্টন জামান টাওয়ারে, জামান টাওয়ারে না, বিপি নূর এখন আলাদা থাকে, আমরা আলাদা থাকি, ঠিক আছে? ঠিক আছে, ভালো আছি। আপনি ভালো আছেন? ওকে ইনশাল্লাহ, দেখা ধুয়ে নেবেন উনি।